রহমানের রহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সাথে আছি আমি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় পাঁচের 5.1 পরিচ্ছেদটি, যেটি শিরোনাম রয়েছে ধনাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দ দ্বৈত। আমরা আজকে এই ক্লাসটি করব এবং বুঝতে চেষ্টা করব ধনাত্মক শব্দ, অনুকার শব্দ বা শব্দ দ্বৈত বলতে কি বোঝানো হয়। তাহলে চলো এবার মূল পাঠে প্রবেশ করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ধনাত্মক শব্দ। আমরা এই পাঠ থেকে ধনাত্মক শব্দ কাকে বলে সেটি জেনে নেব। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে ধনাত্মক শব্দ বলে। অর্থাৎ যে সকল শব্দগুলো কাল্পনিক অথবা যেটি অনুভব করা যায় বা যেই শব্দগুলো শোনা যায় সেগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। যেমন ঘেউ ঘেউ, মড়মড়, ঠাঠা, মিউ মিউ, কাকা, এগুলো হচ্ছে যে ধনাত্মক শব্দ। এই শব্দগুলোকে দেখা যায় না কিন্তু শোনা যায় বা বোঝা যায়, এ ধরনের শব্দকে বলা হয় মূলত ধনাত্মক শব্দ। কুকুরের ডাককে বলা হয় ঘেউ ঘৌ। মড়মড় শব্দ, শুকনো পাতার শব্দকে বলা হয় মড়মড়, অথবা শুকনো গাছের ডাল যখন ভেঙে পড়ে তখন বলা হয় মড়মড় করে ডালটি ভেঙে পড়লো। ঠাঠা, রোদের তীব্রতা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়, ঠাঠা। মিউ মিউ, বেড়ালের ডাক। কাকা, এটি আমরা সবাই জানি, কাকের ডাককে কাকা বলা হয়। এ ধরনের শব্দগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। এরকম আরো কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ, কুহু কুহু, গুড় গুড়, স স, ছমছম, ঝিকিমিকি, ঝমঝম, কলকল, খক খক ইত্যাদি। তাহলে তোমরা একটা বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে যে ধনাত্মক শব্দ চোখে দেখা যায় না, এটি অনুভব করা যায় অথবা শোনা যায়। এ ধরনের শব্দগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। এরপরে রয়েছে অনুকার শব্দ। শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকেই অনুকার শব্দ বলে। যেমন আবোল তাবোল, কাপড় চোপড়, খাবার দাবার, গোজ গাছ, চোটপাট, জড়সড়, রান্নাবান্না, মিটমাট, ফিটফাট, এ ধরনের শব্দগুলো হচ্ছে অনুকার শব্দ। এখানে একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে একটি শব্দ যেই শব্দের অনুকরণে আরেকটি শব্দ সৃষ্টি হচ্ছে। যেমন আবোল একটি শব্দ, আমরা যখন কাউকে কোনো কিছু বলি তখন এভাবে বলে থাকি যে আবোল তাবোল বকো না, অর্থাৎ আবোলের সাথে আরো একটি শব্দ সৃষ্টি হচ্ছে। এই ধরনের শব্দকে বলা হয় অনুকার শব্দ। যেমন কাপড় চোপড়, কাপড় এটি একটি শব্দ, এই শব্দের প্রভাবে আরো একটি শব্দ তৈরি হচ্ছে, চোপড়। তাহলে কাপড় চোপড় এই শব্দটিকে বলা হয় অনুকার শব্দ। খাবার দাবার, অনুরূপভাবে গোজ গাছ, চোটপাট, জড়সড়, রান্নাবান্না, মিটমাট, ফিটফাট, এ ধরনের শব্দগুলোকে বলা হয় অনুকার শব্দ। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শব্দ দ্বৈত। একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ দ্বৈত বা দ্বিরুক্তি শব্দ বলা হয়। যেমন বছর বছর, ফোঁটা ফোঁটা, আস্তে আস্তে, কথায় কথায় ইত্যাদি। তাহলে এখানে যে শব্দটি রয়েছে প্রথমে বছর বছর, বছর বছর আমাদের দেশে অত্যাধিক বন্যা হয়েই চলেছে। তাহলে অত্যাধিক বন্যা যে হয়ে চলেছে এই শব্দটিকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা বছর বছর এই দুইটি শব্দ ব্যবহার করেছি। এ ধরনের শব্দগুলোকে বলা হয় শব্দ দ্বৈত। অর্থাৎ একই শব্দ দুইবার ব্যবহৃত হবে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে পথ চলো, কথায় কথায় মিথ্যা কথা বলো। তাহলে আমরা
বাক্য গঠন করেও দেখলাম শব্দদ্বৈত শব্দগুলো দিয়ে। এই শব্দদ্বৈত শব্দগুলো একটি বাক্যের ভেতরে ব্যবহৃত হয় অন্য একটি শব্দকে বিশিষ্ট অর্থ প্রদানের ক্ষেত্রে। তাহলে আমরা শব্দদ্বৈত বুঝতে পারছি। এর পরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে শব্দদ্বৈতের গঠন। শব্দদ্বৈত নানাভাবে গঠিত হয়ে থাকে, যার মধ্যে এক নম্বরে রয়েছে একই শব্দ দুবার ব্যবহার করে। যেমন আমরা পূর্বেই দেখলাম বছর বছর, এখানে রয়েছে চলতে চলতে, বলে বলে, এ ধরনের একই শব্দ দুবার ব্যবহৃত হয়। দুই নম্বর রয়েছে একই শব্দের সমর্থক আর একটি শব্দ ব্যবহার করে, আশা ভরসা ধন দৌলত। আশা একটি শব্দ, এর সমর্থক শব্দ হিসেবে ভরসা এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আবার ধন একটি শব্দ, এর সমর্থক শব্দ হিসেবে দৌলত শব্দটি ব্যবহৃত হয়েছে। তিন নম্বরে রয়েছে একই ধরনের শব্দের আংশিক পরিবর্তন করে, কাছাকাছি, চেয়ে চিনতে। কাছা একটি শব্দ, তার আংশিক পরিবর্তন করে হয়েছে কাছি। চেয়ে চিনতে, চেয়ে একটি শব্দ, তার আংশিক পরিবর্তন করে হয়েছে চিনতে। তাহলে কাছাকাছি, চেয়ে চিনতে, এই শব্দগুলো মূলত একই ধরনের শব্দের আংশিক পরিবর্তন করে ব্যবহৃত হয়। বিপরীত শব্দযোগে আসল, নকল, জন্ম, মৃত্যু, এভাবেও শব্দদ্বৈতের গঠন হয়ে থাকে বিপরীত শব্দযোগে। আর পাঁচ নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে অনুকার ধ্বনিযোগে, অর্থাৎ একটি বিশিষ্ট কোনো বস্তু থেকে সৃষ্ট শব্দকেই বলা হয় অনুকার শব্দ। যেমন এখানে টুপটাপ, টুং টাং, শন শন, টুপটাপ মানে হচ্ছে বৃষ্টি পড়ার যে শব্দটি, সেই শব্দটি থেকে আমরা বুঝতে পারছি এই টুপটাপ শব্দটি এসেছে। টুং টাং, শন শন, জোরে জোরে বাতাস বইলে শন শন বাতাস বইছে, এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা শন শন শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে অনুকার ধ্বনিযোগেও কিন্তু শব্দদ্বৈতের গঠন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জেনে নিলাম আজকের যে পাঠের বিষয়টি ছিল, সেই পাঠের বিষয়ের যে বিস্তারিত আলোচনা তা আমরা আজকের এই ক্লাস থেকে জেনে নিলাম। আমি আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পাঠে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।